মাননীয় জাতীয় সংসদ সদস্য আহমদ সানোয়ার হোসেন এমপি সাহেব উপস্থিত, এখানে উপস্থিত আছেন আপনাদের ভোটে নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ শাহজাহান আনসারী সাহেব, উপস্থিত আছেন সাবেক দুঃখ ছাত্র নেতা টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব ফারুক হোসেন মানিক, উপস্থিত টাঙ্গাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আমার চেনার ছোট ভাই নাজমুল হুদা নবীন, উপস্থিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান টাঙ্গাইল জেলার মহিলা বিষয়ক সম্পাদিকা শামিমা আক্তার, উপস্থিত আছেন আমাদের ফুকরাইন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন গোলাম ভাই, উপস্থিত যুগ্ম সাধারণ সম্পাদক হজরত আলী ভাই জিদান হোসেন, উপস্থিত যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সাগর, উপস্থিত আমাদের ইনন ফুকরা ইনন আওয়ামী লীগের বিভিন্ন অর্থ থেকে আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, এবং এখানে উপস্থিত আছেন আমাদের ফুকরা ইনন পরিষদের সম্মানিত চেয়ারম্যান নুর আলম তুহিন। কথা বেশি বলা যাবে না, সময় কম, অল্প সময়ের মধ্যে রাজনৈতিক বক্তব্য দিব না, এখানে কোনো মিটিং নেই, আসলে হঠাৎ করেই আপনাদের সামনে আলোচনা। আমাদের ইউনিয়নের অবস্থা হয়েছে আসলে 15 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, শুধু আপনারা গণ্য ব্যক্তি এই কাজী বাজারে, আমি দীর্ঘদিন আপনাদের নিয়ে মিটিং করেছি, মাঝে মাঝে মিটিং করেছি, 15 বছর আগের অবস্থার বর্তমান অবস্থা আপনারা একটু চিন্তা ভাবনা করবেন, আর কথা বললে কিছু কথা বললে আমাদের তুহিন সাহেবের আবার কষ্ট লাগবে, তারপরে আমার একটু বলতে হবে, কারণ যেহেতু রাজনীতি করি তো রাজনীতির কথায় কিছু না বললে হবে না। কইছে আচ্ছা 10 বার রস করছে, আচ্ছা আছে একবার গেছে গা, মানে তার চেয়ে বেশি ই হয়েছে, কি হয়েছে, নামকরণ হয়েছে নি, আবার উক্রাইনের অবস্থা রয়েছে এইটা, এই উক্রাইনে এখনো আওয়ামী লীগের এনটি আওয়ামী লীগ বেশি, এই সানোয়ার সাহেবের হাত দিয়া এই উক্রাইনে এমন কোন রাস্তাঘাট নাই, হয় নাই, এ রাস্তা করে আওয়ামী লীগ রাস্তা মন্ত্রণালয় থেকে সানোয়ার সাহেব ঘুরে ঘুরে দেয়। ওই দিন ফেসবুকে দেখলাম দুলাল মোড়ে উদ্বোধন করলো বিএনপি সভাপতি আজগর, আর ইউনিয়ন বিএনপি সভাপতি মোর্শেদ আলম দুলাল, দুইজনে সেই রাস্তা উদ্বোধন করে, হাই রে কষ্ট আর লজ্জাও লাগে, শালার কাম দে সানোয়ার সাহেব উদ্বোধন করে আজগর আর দুলাল, শালা কষ্টের কথা না এটা, মানে এরা আজ থেকে 15 দিন আগে হয়েছে, এরা এমপি সভাপতি দেখছে, তারা উদ্বোধন করে গোলাপ ভাইরে ডাকে, বাইরে উদ্বোধন করবো, গোলাপ ভাই কইছে আগো কাম এমপি সভাপতি আমি যাবো, ঘটনা হইল মোর্শেদ আলম দুলাল সাহেব সভাপতি ইউনিয়ন বিএনপি, আমার আজগর ভাই হলো থানা বিএনপি সভাপতি, দুইজনে আজগর এখন কালকে কয় যে দুলালের সভাপতিতে আমি গু খাইছি, থানায় কাঁদছে আমি গু খাইছি, আর দেখবারও যায় না তুহিনও যায় না, চেয়ারম্যান বানাইলে তুহিনও যায়, তাহলে একটু দেখবারটা তো যা, তাও যায় না, মানে এর ভিতরে বড্ড কষ্ট। আমি সামনে সামনে কথা বলতেছি, তুহিন ভাইয়ের সামনেই কথা বলছি, এখন মোর্শেদ আলম দুলাল সাহেব আজগর সাহেব এই দুইজনে মিলে আলোহলা একটা বক্তব্য দিছিল, দুইজনে বক্তব্য দিয়ে বলছিল আমরা দুই ভাই এক হয়ে গেছি, এক হয়ে গেছি, কি বলছিল না, যে হুকাইননে আজগর আর দুলাল এক হয়ে গেছে, এই হুকাইনন থেকে আওয়ামী লীগের একটা লক্ষ রাখবো না,
বলছিল যে আওয়ামী লীগ একটা রাখো না, আল্লাহর কি কাম। আরে আজগর ভাই কোন দিন জেল খারে নাই, বেচারা জেল খাটতেছে, আবার কালকে বেরোয় আবার আটকাইছে, আবার মামা মোর্শেদ আলম দুলাল সভাপতি হয়েছে, সভাপতি বাড়ায় দিল আব্দুল ভাই। কোন দিন দেখলাম না আমি টাঙ্গাইল একটা মিছিল করলো, বেশ একদিনে মিছিল করে না, খুবরা মিছিল করে না, তারপরেও তার বিরুদ্ধে মামলা হয়েছে। কোথায় গেল আজগর ভাই, কোথায় গেল মোর্শেদ আলম দুলাল, কাদের শাহ বলছে, কোথায় মির্জা ফখরুল? নাই। আপনারা যারা বিএনপি করেন, লাফালাফি করেন, আপনার চরিত্রটা দেখেন, এই সরকার এই দেশে কি করেছে, দেশের কথা বাদ দিলাম, আপনার পাশে কি হয়েছে? এই বেরিবাদ না হইলে কাজী বাজার থাকতো না, থাকতো না কাজী বাজার থাকতো না। যারা আপনি এখনো দেবতা মানেন, ওই দুলাল রে আর আজগর রে ওরা ভুলে যান গা, ওরা ভুলে যান গা, ভুলে যাইয়া ভালো আছেন, ভালো থাকবেন, ভালো রাখবো, আওয়ামী লীগ ভালো রাখবে আপনাদেরকে, আশা রাখবেন দল ভালো রাখতে পারবে না, সেই চিন্তা ভাবনা করে সামনের দিন গুলাতে এই যে পাশের বাবু ধরা পড়ছিল, জিজ্ঞাসা করেন আমি যা থানায় যা ছাড়াই নিয়েছি, বিএনপির অন বিএনপি সভাপতি জিজ্ঞাসা করেন, আমি কিন্তু ছাড়াই দিছি, ছাড়বে না, আমি ছাড়াই দিছি, কথা হলো বক্তব্য আর একদিন দিব। দয়া করে যারা এখনো ব্যাঙ্গের নাগাল লাফালাফি করতেছেন বিএনপি নিয়ে, বিএনপির অবস্থাটা কি হয়েছে, আইন আইনের গতিতে চলতেছে চলবে, এই জন্য আমি বলবো যারা মুরব্বিয়ান আছেন, যারা এলাকার সন্তান আছেন, এই সানোয়ার সাহেবের দ্বারা আমাদের অনেক উপকৃত হয়েছে, যা অতীতে কোনো এমপি দ্বারা এইরকম উপকার আমরা পাই নাই, সেই জন্য এই সোনার মানুষটাকে, এই ভালো মানুষটাকে আবার যদি আপনারা ভোট দিয়ে এমপি বানাতে পারেন, একটা পরিকল্পনা আছে মেগা সিটি করতে, এই যমুনার পার দিয়ে একটা মেগা সিটি হবে, এই জন্য সামনের জাতীয় সংসদ নির্বাচন অল্প কিছুদিন পরেই জাতীয় সংসদ নির্বাচন হবে, সে নির্বাচনে দল বল নির্বিশেষে আপনারা যদি ভালো থাকেন, এই সরকারের আমলে যদি ভালো থাকেন, সানোয়ার সাহেব এই সরকার যদি আপনাদের জন্য ভালো কাজ করে থাকে, দয়া করে আগামীতে একটি করে নৌকে আপনারা ভোট দিবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য আমি তোফা ভাইকে ধন্যবাদ জানাচ্ছি।